রোজভ্যালির কেলেঙ্কারি নিয়ে বিজেপি সরকারের মিথ্যাচারের জবাবে বুধবার কাঞ্চনপুরে এডিসি এলাকায় এক জনাকীর্ণ সমাবেশে মুখ খুললেন বিরোধী দলনেতা মানিক সরকার। রোজভ্যালি ইস্যুতে রাজ্যের বিজেপি সরকার তাদের বাজার গরম করতে চেয়েছিল। রোজভ্যালি ইস্যুতে বামফ্রন্ট সরকারই তো তদন্ত চেয়েছিল। সিবিআই তদন্তে রাজ্যের বামফ্রন্টের কোনো নেতা মন্ত্রী দোষী সাব্যস্ত হননি, উল্টো বিজেপি জোট সরকারের অকর্মান্যতা, ব্যর্থতা, মিথ্যাচার এখন প্রকাশ্যে চলে এসেছে। আপনারা উদ্যোগ নিলেই এই রাজ্যে জনগণের বন্ধু বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবে। এখনো বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি আজকে এসেছি, টাউন হলে একটা মিটিং ছিল আমার পার্টির কর্মীদের নেতাদের, আমার কাছে হঠাৎ করে খবর দিল বিজেপি লোক জমায়েত করছে, মহিলাদের জমায়েত করছে। আমি বললাম কেন, তারা মিটিং করবে, তারা তো করতেই পারে, আমাদের মিটিং আমাদের জায়গায়, তারা বলে না আপনাকে তারা ঘেরাও করবে। বলে কেন, কি অপরাধ আমার, কেন ঘেরাও করবে? বলছে রোজভ্যালির টাকা ফেরত পাইনি। আমি তাতে কি হলো, তা আমার কি করার আছে, আমাকে কেন ঘেরাও করবে? যে অফিসার কেস আমাকে ইনফর্ম করছেন তার নাম আমি বলছি, হ্যান্ডকাপ তো তাদের লাগানো দরকার এখন যারা সরকারে আছে। আমরা তো সিবিআই কে পাঠিয়েছি, এগুলো বন্ধ করেছি, তাদের অফিসে তালা ঝুলিয়েছি, তাদেরকে জেলখানায় ঢুকিয়েছি। এরা প্রতিশ্রুতি দিয়েছিল সরকারে আসবে, যারা যারা ওখানে করেছেন এগুলো টাকা জমা দিয়েছে সমস্ত টাকা ফেরত দেবেন। তো কতদিন হলো সরকার এসেছে, একজন কেউ পেয়েছেন ফেরত টাকা, একজন কেউ ফেরত পায়, আমাদের বিরুদ্ধে কুৎসারও গিয়েছে। আমাদের দরবারে করে একজন বিধায়িকা আর কয়েকজনের নামে আমাদের উদ্ধার হতে জড়িত করার চেষ্টা করেছে অর্থ দপ্তর সহ। আমরাই তো প্রতিবাদ করেছি প্রথম থেকে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করেছি, বিকল্প একটা আইন তৈরি করার চেষ্টা করেছি, কেন্দ্রের অনুমোদন ছাড়া করা যাচ্ছে না। এখন সিবিআই এসছে, সিবিআই তদন্ত করে বলেছে বামফ্রন্ট সরকারের কোনো দোষ নাই, তারাই দিয়েছে, তারাই ঠিক আপনার ক্লিন চিট দিয়েছে। এখন এখানে যে প্রথম যখন সরকার পরিবর্তনের পর আক্রমণ যখন হচ্ছিল, আমরা যখন যেতে আরম্ভ করেছিলাম, 3-4 মাস পরে দেখলো আটকানো যাচ্ছে না, এরকম মহিলাদের আমাদের রাস্তা ঘেরাও করে এই সমস্ত প্রশ্ন তুলতো, যেখানে ঘেরাও করেছে সব জায়গায় আমি নেমেছি, আমি কথা বলেছি, কি করছেন আপনারা, আমাদের কেন ঘেরাও করছেন, আমরা দায়ী না তো, যারা পাঠাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন। আপনারা সরকারে, আপনারা গত নির্বাচনের সময় বলেছিলেন আজকে আমাদের সুদে আসলে সব টাকা ফেরত দেবেন, এখন আপনারা কেন্দ্র আছেন, রাজ্য আছেন, ডাবল ইঞ্জিন, একজন আপনাদের ড্রাইভার তিনিছেন প্রধানমন্ত্রী, তিনিও বক্তৃতা করে গেছেন, এখন ওনাদের কাছে পাঠাচ্ছেন কেন? ওরা তো এখানে প্রথম থেকে বিরোধিতা করছে, আপনারা তো বিরোধিতা করেননি, চিট ফেললেন, তাদের কাছে পাঠাচ্ছেন কেন? মহিলারা আস্তে আস্তে মাথা নিয়ে চলে যেতেন, আজকেও যদি আসলেন শেষ পর্যন্ত আমার কাছে, আমি কথাই বলতাম, সময় করতে পারেননি, লোক হতো আনতে পারেননি, ভেবেছিলেন অনেক কিছু লোক জোগাড় করতে পারছেন না, সময় যত যাচ্ছে লোক জোগাড় করার সংখ্যা তো কমছে, মানুষ তো বুঝতে পারছে এগুলি কতদিন চলবে, এটা যাত্রা বলার মানে রাজা রানীর পোশাক পাল্টালে তো আসল চেহারা পাল্টায় না, ধরা পড়ে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে বলছি, বিভ্রান্তি ছড়াবার চেষ্টা তারা করবে, কিন্তু বিজ্ঞান দল আমরা গরিব মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আমাদের মধ্যে উপজাতি আছেন, তফসিলি আছেন, ওবিসি আছেন, সংখ্যালঘু আছেন, আমরা যদি এক থাকতে না পারি, আমাদের যদি শক্তি একতার মধ্যে যদি বাড়াবার চেষ্টা না করি, যারা আমাদের ঠকাচ্ছেন তাদের সুবিধা হবে, ঠকিয়েছে আর যাদের ঠকাতে না পারে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।